সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব কেয়ারের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। যারা এইচএসসি এবং এসএসসি পাশে বিভিন্ন চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য বিশাল একটি খুশি সংবাদ, অর্থাৎ জনস্বাস্থ্য প্রকৌশল বা ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং। তো এইখানে 329 জনের 4 ক্যাটাগরিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে, যেখানে এইচএসসি এবং এসএসসি পাশকৃত স্টুডেন্টরা আবেদন করতে পারবেন। তো আমরা সেই সার্কুলার সম্পর্কে জানবো। প্রথমেই দেখুন যে ক্লার্ক কাম টাইপিস্ট, এই পদের শূন্য পদ হলো 74 জন, বেতন স্কেল 16তম গ্রেড 9,300 থেকে শুরু করে 22,490 টাকা। আমরা এই টোটাল বেতন স্কেল সম্পর্কে আরো দেবো, এটা হলো বেসিক, টোটাল কত টাকা পাবে সে সম্পর্কে ভিডিও দেবো। নেক্সট, বয়সীমা 18 হতে 30 বছর পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এইচএসসি পাশকৃত। আর ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং এর গতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ হতে হবে, অর্থাৎ টাইপিং স্পিড 20 ওয়ার্ড, 20 ওয়ার্ড বাংলা এবং ইংলিশ অবগত হতে হবে 1 মিনিটে। আর যে সকল প্রার্থীগণ আবেদন, মানে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, সেখানে এখানে উল্লেখ করা আছে কয়েকটি জেলা, তবে এটিএম এবং প্রতিবন্ধী সকল জেলার মানে প্রার্থীগণই আবেদন করতে পারবেন, বাকিগুলো আপনারা একটু দেখে নেবেন আর কি। তারপরে আছে 2 নম্বরের মেকানিক, 158 জন, বেতন 9,000 থেকে শুরু করে 21,800 টাকা পর্যন্ত, গ্রেড 17তম, 18 থেকে 30 বছর পর্যন্ত, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস এবং সমমানের সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা, মানে মেকানিক বা অনেকটা ইলেকট্রিশিয়ান বলা যাইতে পারে, মানে এরকম মেকানিক্যাল সাইড বা বিদ্যুতের যে লাইনার বা হইলো যে জনস্বাস্থ্য প্রকৌশল যে বিভিন্ন টিউবওয়েল বা গভীর নলকূপ এগুলো যে দিয়ে দেওয়া হয় সেগুলো মেকানিক্যাল সাইডের কাজগুলো দেখতে হবে। তো এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এখানে উল্লেখ করা আছে, আপনারা একটু দেখে নিবেন। তারপরে 4 নম্বরে আছে অফিস সহায়ক, 36 জন, 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত, গ্রেড 20, 18 থেকে 30 বছর, অষ্টম শ্রেণী পাস, একই যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তারপরে আছে নিরাপত্তা প্রহরী, 61 জন নিয়োগ দেওয়া হবে, এটাও 20তম গ্রেড, 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত, 18 হতে 30 বছর পর্যন্ত, অষ্টম শ্রেণী পাস। তো এই হলো 4 ক্যাটাগরিতে 329 জনের সার্কুলার। আর কিভাবে আবেদন করতে হবে, কি প্রসেস, সমস্ত তথ্য এখানে দেওয়া আছে এবং এই সম্পর্কিত বিভিন্ন ভিডিও আমরা ওয়েবসাইটে দিয়ে দিব, মানে আমাদের চ্যানেলে দিয়ে দিব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে সব তথ্য খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে। আর এখানে কিছু শর্তাবলী আছে, যেমন প্রার্থীর বয়সসীমা 1/3/2022 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে বীর মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর, বয়স প্রমাণের সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থিত করতে হবে, সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পত্র অর্থাৎ ছাড়পত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণের নির্দেশনাবলী, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি dphe.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এই অনলাইন আবেদন ফর্ম পূরণ শুরু হবে 28/3/2022 সকাল 9টা থেকে, আর অনলাইন আবেদন ফর্ম জমাদানের শেষ তারিখ 27/4/2022 বিকাল 5টা পর্যন্ত। এই অনলাইনে 72 ঘন্টার মধ্যে SMS এ ফি জমা দিতে হবে আবেদন করার। আর প্রার্থীকে 300x80 পিক্সেলের স্বাক্ষর এবং 300x300 পিক্সেলের রঙিন যে ছবি, এই সাইজের ছবি মানে আপলোড করতে হবে আবেদনের সময়। আমরা সব প্রসেসই দেখাবো কিভাবে কি করতে হয়। আর প্রার্থীকে 1 নং পদের জন্য 112 টাকা এবং 2 থেকে 4 নং পদের জন্য 56 টাকা পেইড করতে হবে অনলি। আর এখানে প্রসিডিওর, সমস্ত প্রসিডিওর আছে, আমরা এগুলো নেক্সটে আপনাদের সামনে অবশ্যই পর্যায়ক্রমে নিয়ে আসব। তো এই হলো সার্কুলার, সবাই আবেদনের প্রস্তুতি নেন। এবং মেকানিক যে সাইটটা আছে এটা অবশ্যই আমরা বলবো যে টেকনিক্যাল সাইট, অনেকটা আমরা কোচিং করাচ্ছি, সেইখানে যদি আপনারা আগ্রহী থাকেন ভর্তি হতে পারেন, সমস্ত নিয়মাবলী আমাদের চ্যানেলের কমিউনিটিতে গেলেই পাবেন। তো সবাই ভালো থাকেন, এবিসি জব কেয়ারের সঙ্গেই থাকেন, আল্লাহ হাফেজ।